ছাগল পালন গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ মজবুত অঙ্গ। গ্রাম বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, আছে ঋণ তো ছাগল কিন। এটা আমার কথা নয়, যুগ যুগ ধরে এই কথাটি গ্রাম বাংলায় প্রচলিত হয়ে আসছে। নমস্কার বন্ধুরা, রাহুলের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সত্যি ছাগল এমনই একটি অর্থকরী প্রাণী যার পালন খুবই লাভজনক। ছাগল পালনে যে পরিমাণ লাভ পাওয়া যায় তা আর অন্য কোনো প্রাণী পালনে পাওয়া যায় না। আজকাল অনেক বড় বড় অন্য ধরনের ছাগল পালন করা হলেও আমাদের যে দেশীয় প্রজাতির যে ব্ল্যাক বেঙ্গল ছাগল তার চাহিদা বিরাট। আমাদের গ্রাম বাংলায় সাধারণত ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল বেশিই দেখা যায়। দু একটা হয়তো কেউ শখে অন্য ধরনের ছাগল পালন করলেও ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগলই সবথেকে বেশি। এই যে এইখানে যত ছাগল আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল। আমাদের গ্রাম বাংলায় প্রায় প্রত্যেক বাড়িতেই দুটো, পাঁচটা, দশটা করে ছাগল দেখা যায়। আমার নিজেরও ছোটো বড়ো মিলিয়ে 25টা ছাগল আছে। এই ছাগল পালনে সবথেকে বড় সুবিধা হলো এই ছাগল সহজেই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো ঋতুতেই এই ছাগলের তেমন কোনো অসুবিধা হয় না। এই ছাগলের রোগ জ্বালা খুবই কম। তাছাড়া এই ছাগল পালনে সেরকম কোনো এক্সট্রা খরচও হয় না। এই ছাগলের খাবারের জন্য বাড়তি কোনো খরচ হয় না। ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল তাদের খাদ্যের বেশিরভাগটাই মাঠে চরে পূরণ করে নেয়। বাড়িতে তাদের সেরকম কিছু খাবার দেওয়ার প্রয়োজন হয় না। ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল পালনের খরচও খুবই কম, তাই এই ছাগলকে গরিবের বন্ধুও বলা হয়। ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগলের মাংসের সারা বিশ্বব্যাপী বিরাট চাহিদা রয়েছে। এখানে যে পাঁঠা ছাগলগুলো দেখছেন এগুলো মোটামুটি 8 থেকে 10 কেজি করে মাংস হবে। শ্রাবণ মাসের মনসা পুজো থেকে কার্তিক মাসের কালী পুজো পর্যন্ত এই দেশি পাঁঠা ছাগলের প্রচুর চাহিদা থাকে। এই সময় ছাগলের দামও বেশি পাওয়া যায়। গ্রাম বাংলায় এই ছাগল সাধারণত বাড়ির মহিলারাই বেশি পালন করে। এতে তাদের যে মাসিক হাত খরচ তারও পূরণ হয় সহজেই। একটা পূর্ণাঙ্গ বড় স্ত্রী ছাগল বছরে দুবার বাচ্চা দেয়। একবারে তারা সাধারণত 2 থেকে 3টে বাচ্চা দেয়। খুব কমই আছে যে 2টোর কম বা 3টের বেশি বাচ্চা দেয়। একবারে 2টো বাচ্চা হলেও বছরে 4টে বাচ্চা পাওয়া যায়। তাই কেউ যদি 1টা বা 2টো ছাগল পালন করে তার হয়তো 1 বছর 2 বছরের মধ্যেই ছাগলের সংখ্যা অনেক বেড়ে যাবে। এইখানে মোটামুটি 100 থেকে 150 ছাগল রয়েছে। প্রচুর বাচ্চা ছাগলও এখানে দেখা যাচ্ছে। ছাগল পালন একটি খুবই লাভজনক ব্যবসা। খুব কম খরচে এই ব্যবসা শুরু করা যায়। আজকাল অনেক বেকার যুবক যুবতী এই ব্যবসার প্রতি আগ্রহ দেখাচ্ছে। রাজ্য সরকারও ছাগল পালনের জন্য একটা বেশ বড় রকমের প্রচার শুরু করেছে এবং নানা রকমভাবে ছাগল দিয়ে আরও নানা রকম ওষুধ দিয়ে বা আরও কোনো খাবার দিয়ে ট্রেনিং দিয়ে সাহায্য করছে বেকার যুবক যুবতীদের, যাতে শিক্ষিত বেকার যুবক যুবতীরা তাদের একটা রোজগারের ব্যবস্থা করতে পারে। এই পর্বে আর বেশি কিছু বলছি না, আমি একটা কথাই বলবো, যদি কারো বাড়িতে একটু বেশি জায়গা থাকে তাহলে তারা যেন 1টা 2টো করে এই ছাগল পালন করে। 1-2 বছরের মধ্যে তারা এই ছাগল পালনের মাধ্যমে একটা বিরাট সংখ্যক অর্থ উপার্জন করতে পারবে, আমার এইটুকুই মনে হয়। আজকের পর্বে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
ধন্যবাদ।